শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন সকালে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, আজকে যখন ঘুম থেকে উঠেছি ঘড়ির কাঁটায় ওই সময় হয়েছে 5:30 মতো, আর এই 5:30 থেকেই আমি আমার কাজ শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে। কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। প্রথমেই উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর পথের ধার লেপে ঘরের দুয়ারে জল দিয়ে চলে এসেছি ঘরের কাজে। তা সেগুলি আর আজকে শেয়ার করলাম না, সেগুলি তো প্রতিদিন শেয়ার করি, আজকে আর শেয়ার করলাম না। আজকে প্রথমে দেখো শোকেসটা মুছতে ব্যস্ত হয়ে পড়েছি, যেহেতু আজকে সকাল সকালে উঠেছি তা ওদিকের কাজ হয়ে গেছে, তার জন্য ভাবলাম ঘরের কাজ কিছু সেরে নিই। তা ওই জন্য দেখলে শোকেসটা মোছা হয়ে গেছে, এবার দেখো টিভিটা মুছতে চলে এসেছে। যেহেতু এখন ধুলোর সময়, একটু দু একদিন গেলেই ধুলো হয়ে যায়, জন্য দেখো মুছে নিচ্ছি। ওদিকে তো টেবিলের উপর বই খাতা ছিল, সেগুলো একটু গুছিয়ে নিয়ে টিভিটা মোছা হয়ে গেছে, এখন টেবিলটাও মুছে নেবো, তারপরে চলে যাব দরজাটা মুছতে। আর এই ডিজাইনের মধ্যে ধুলোগুলো আটকে থাকে, তার জন্য দেখো একটু মুছতেও দেরি হয়ে যায়। আমার এই কাজগুলি তোমাদের কাছে হয়তো একঘেয়েমি লাগতে পারে, কিন্তু আমার কাজগুলো তো আমাকে প্রতিদিনই করতে হবে। তা আমি যে কাজগুলি করি সেই কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, আর কাজগুলো যেন তো আমি ভালোবেসেই করি। হয়তো আমার ঘরে কোনো দামি আসবাবপত্র নেই বা ভালো দামি জিনিস নেই, কিন্তু যেটুকু আছে সেটুকুই আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। যেটা মোছা হয়ে গেলে চলে যাব ঘরটা ঝাড়ু দিতে, যেহেতু মোছা কোচা করলাম নোংরাগুলো নিচে পড়েছে, ওই জন্য ভাবছি তা একবারেই ঝাড় দিয়ে নেবো। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপর বিছনাটা গুছিয়ে যে ভাবছি খাটটাও একটু মুছে নেবো, যেহেতু শোকেস টিভি সব মোছা হয়ে গেছে, খাটটা আবার বাকি থাকবে কেন, সেটা মোছা হয়ে গেলে আবার দুদিন না মুছলেও চলবে। তার জন্য ভাবলাম যে খাটটাও মুছে নেবো, তা ঘরটা ভাবছি ঝাড়ু দিয়ে নিই, বাসি ঘর রয়েছে যেহেতু, ওই জন্য ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আর এইখানে জানো তো আমি কাজ করি, কাজের জায়গা তো সবসময় সব জিনিস সরিয়ে ঝাড় দেওয়া যায় না, তা আজকে দেখো সব জিনিসগুলো সরিয়ে নিয়ে, কাজের জিনিসপত্র থাকে আমার ছোট গ্যাসের যা থাকে সেগুলো দেখো সরিয়ে সামচেটের নিচটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো তো দৈনিকার ঝাড় দেওয়া হয় না, জিনিস থাকে তা তার জন্য দেখো ঝাড় দিয়ে এবার বাইরে নিয়ে যাব। বাইরে নিয়ে গিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তারপরে চলে যাব আমি বিছনাটা গোছাতে। দেখো বিছনা গোছাতে চলে এসেছি, দিকে ছেলে তো স্কুলে যাবে, যেহেতু মর্নিং স্কুল হচ্ছে ছেলে তো এত সকাল সকালে উঠে না, ডেকে দিয়েছি তা উঠে পড়েছে, তা বলছে তুমি আমাকে ডাকলে কেন, আমি বলছি তুই স্কুলে যাবি তোকে ডাকবো না, তা বলছে আমার ঘুম হয়নি, আমি বলছি না ঘুমাতে হবে না আগে স্কুলে যা। ও সকালে 8-9 পর্যন্ত ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে, তার জন্য দেখো ডেকে তুলে দিয়েছি। ওদিকে কর্তামশাই মাল সাজাতে ব্যস্ত, এদিকে দেখো আমার বিছনাটা গোছানো হয়ে গেছে, ছেলে ওদিকে স্কুলে চলেও গেছে, আমি দেখো এখন খাটটা মুছে নিচ্ছি। খাটটা মুছে নিয়ে তারপরে চলে যাব রান্না করতে, ওদিকে তো বেলা হয়ে যাচ্ছে, রান্না তো করতে হবে, কর্তামশাই খেয়ে কাজে যাবে, তার জন্য দেখো তাড়াতাড়ি করে গা হাত পা ধুয়ে বাসি কাপড়টা কেচে দিয়ে তারপরে যাব রান্না করতে। এর একটা কাজ করতে আসলে মনে হয় আর একটা করে যাই, আর বলতো কি সময় তো হয়ে ওঠে না সকালবেলা, আর সকালেই কাজ করতে আমার বেশি ভালো লাগে। এইসব কাজগুলো যদি আমার সকালে হয়ে যায় পরে আর চাপ থাকে না আমার, সেটা তো হয় না রান্নার জন্য, তা আজকে সময় পেয়েছি বলে দেখো সকালের সব কাজগুলো আমার সারা হয়ে গেছে। এদিকে দেখো গা কাপড় ধুয়ে চলে এসেছি ছাদে, তা কিছু কালকের জামাকাপড় ছিল আর আজকের জামাকাপড় দিয়ে একবারে ছাদে আমি মেলে দেবো। সকালে দেখো ছাদের পরিবেশটা এত সুন্দর লাগছে, পাতাগুলো খুব ভালো লাগছে, সবুজ একেবারে খুবই সুন্দর লাগছে। আর দুটো নাইটি দেখছো না, কালকে রাত্রে গরমের জন্য নাইটি একটা ছেড়ে রেখেছিলাম, আর বাসি নাইটি দিয়ে দুটো নাইটি হয়ে গেছে সকালে, তা দেখো সেগুলো ধুয়ে দিয়েছি, আর কালকে জামা কাপড় ছিল বললাম সেগুলোও দেখো মেলে দিয়েছি। এখন মেলা হয়ে গেছে, এখন নিচে চলে যাব রান্না বসাবো গিয়ে, তা রান্না তো করতেই হবে, তাই এদিকে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজা বসিয়েছি, ও পাশে বসিয়েছি আলু সেদ্ধ দিয়ে ভাত। কর্তামশাই বললো আমি আলু সেদ্ধ দিয়ে খেয়ে চলে যাই, পরে যা হোক করো, তার জন্য দেখো আলু সেদ্ধ ঘি আর আলু ভাজা দিয়ে খেয়ে চলে গেছে। এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, একটু চা করে নেবো। সকালে যতই ভাত হোক না কেন আমার ভাত খেতে ইচ্ছা করে না, তার জন্য দেখো চা করে নিচ্ছি, এবার একটু আরাম করে বসে চা খেয়ে নেবো।
তা বলবে যে আরাম করে, যেহেতু গরম লেগে গেছে বোঝোই তো, রান্নাবান্না করতে গেলে আমার তো খুবই গরম লাগে, তার জন্য ফ্যান চালিয়ে তা ভাবছি খাটের উপর বসে নিয়ে চা টা খেয়ে নিয়ে তারপর যেসব বাকি কাজগুলো আছে সেইগুলো আমি আস্তে আস্তে সেরে নেব। সকালে তো প্রায় কাজই সারা হয়ে গেছে, তারপরে ধরো আমি এখন খাওয়া দাওয়া সেরে বাসন কোসন যা থাকে মেজে ধুয়ে নিয়ে কাজে বসে পড়বো, সেটাই ভাবছি। দেখো এখন বললাম না, বসে পড়েছি খাটের মধ্যে, বসে চাটা খাওয়া হয়ে গেছে, এবার চায়ের বাসন দিয়ে আর বাকি যেসব বাসনগুলো ছিল কলপারে নামিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ রোদ্দুর লেগে গেছে, তাও ভাবছি বাসন কয়েকটা ধুয়েই নিই, নাহলে এই রোদ্দুর অনেকক্ষণই থাকবে, ততক্ষণ আবার বাইরে বাসন পড়ে থাকবে, কুকুরে মুখ দেবে হয়তো, ওই জন্য ভাবছি যে না বাসনগুলো আগে মেজেই নিই। তার জন্য দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেল, এবার আস্তে আস্তে ধুয়ে নেব। রোদ্দুর হলে আর কী করা যাবে বলো, শীতের দিনে এই রোদ্দুরটুকু আর পাওয়া যাবে না, তখন তো বেলা ছোট হয়ে যায়, তখন আর এখানে অতটা রোদ্দুর লাগে না, অল্প একটু থাকে তারপর আর থাকে না। আর এই গরমের সময় না সব অনেক সময় রোদ্দুর থাকে, প্রায় দুপুর পর্যন্ত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো, তোমরা লাইক কমেন্ট করলে আমি একটু ভিডিও বানানোর উত্তেজিত হব। ওদিকে দেখো পা হাত পা ধুয়ে বাসন ধুয়ে চলে এসেছি, এখানে যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম তা এঁঠোটা দেখো মুছে নি, এঁঠো মুছতে মুছতে ওদিকে দেখি মেঘ লেগে গেছে খুব, বৃষ্টি পড়ার টিপটা পাওয়া, তা ছাদে তো দেখলেই সকালে জামাকাপড় মেলেছি, সেই জামাকাপড়গুলো ছাদে রয়ে গেছে, তা তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি এঁঠোটা মুছেই চলে গেছি, ছাদে জামাকাপড় নিয়ে চলেও এসেছি। এদিকে দেখো বৃষ্টি কী হারে হচ্ছে, খুবই বৃষ্টি নেমে পড়েছে। আর ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি, আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। সবক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে আগামীকাল। টাটা।